আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ আপনাদের সবাই। অদুদ ভাই, আমরা একটু একটু রিভাইজ করে নেব। আগের দিনের দুটো ভার্স ছিল, সে ভার্স দুটো আবার আমরা একটু কাজ করব ইনশাআল্লাহ। অদুদ ভাই আসেন, আপনি আপনার একজন আসেন, পড়েন। কলাল্লাহু আজ্জা অজাল্লা ফিসুরাতি সাবা সাবাইন। আল্লাহ তাআলা সূরা সাবা মহান এবং পরাক্রমশালী আল্লাহ তাআলা সূরা সাবাতে বলেন, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়ামা ইয়াখরুজু মিনহা। আচ্ছা, আরদি এটুকু আগে পড়ি স্যার। তিনি জানেন, মা ইয়ালিজু ফিল আরদি, তিনি জানেন যা জমিনে প্রবেশ করে, ইয়ালিজু যা প্রবেশ করে জমিনে, তিনি জানেন যা জমিনে প্রবেশ করে। দ্যাটস রাইট। ওমা ইয়াখরুজু মিনহা ওমা ইয়ানজিলু মিনাস সামাই। আপনি এটুকু করেন, ওমা ইয়াখরুজু, ওমা ইয়াখরুজু মিনহা, এটুকু করেন। ওমা ইয়াখরুজু মিনহা এবং মা ইয়াখরুজু মিনহা এবং যা বের হয় তা থেকে, ইয়াখরুজু বের হওয়া, মিনহা তা থেকে। ওমা ইয়ানজিলু মিনাস সামাই এবং নাজেল হয় বা অবতীর্ণ হয় যা আকাশ থেকে বা আসমান থেকে। That's right. ওমা ইয়ারুজু ফিহা এবং যা ফিরে যায় বা উঠে যায় তা থেকে, এবং যা ফিরে যায় যা। ওহুয়ার রাহিমু গাফুরুন, ওহুয়া এবং তিনি অতি দয়াবান এবং ক্ষমাশীল। That's great. আপনি সুন্দর করলেন। আপনি তো আপনার কোনো কিছু হেল্প ছাড়াই আপনি করলেন এবং সুন্দরভাবে করছেন। আপনার আল্লাহ তাআলা ভালো করুক আপনাদের সবার। আচ্ছা, আমরা ভার্বগুলো আইডেন্টিফাই করে ফেলি মেন ভার্সটা থেকে। আপনার প্রথম ভার্বটা দেখেন, ইয়া আলামু, ইয়া আলামু। আচ্ছা, আপনি এর পরের ভার্বটা দেখেন, ইয়া আলামুর পরে আছে ইয়ালিজু। ইয়ালিজু, ইয়ালিজু মানে বলেন, ইয়ালিজু মানে হচ্ছে স্যার যেটা প্রবেশ করা। আচ্ছা, প্রবেশ করে। আপনি ইয়ালিজুর থেকে আপনি ডুয়ারিন পকেটের পাঁচটা করেন, ডুয়ারিন পকেটের পাঁচটা, ডুয়ারিন পকেটের স্যার ইয়ালিজু, ইয়ালিজু, তারপরে স্যার তালিজু, তালিজু, আলিজু, নালিজু। আচ্ছা, এখন নুন কামস নুন গোজ, ইয়ালিজুনা, তালিজুনা, তালিজিনা। দ্যাটস গ্রেট। আপনি আপনার পরের ভাবটাতে আসেন, ইয়াখরুজু আমাদের পরিচিত, ইয়ানজিলু আমাদের খুবই পরিচিত, ইয়ারুজু, ইয়ারুজু নিচের লাইনের মাঝামাঝি, ওয়ামা ইয়ারুজু, ইয়ারুজু মানে কি আপনার? ইয়ারুজু মানে উত্থিত হওয়া, যেটা বেরিয়ে যায়, আর ইয়ালিজু যেটা প্রবেশ করে, দাখালা। ইয়ালিজুর আর একটা মিনিং হলো দাখালা, সম্ভবত দাখালা। হ্যাঁ, আচ্ছা, তাহলে দুটো পেয়ার আছে আপনার, ইয়ালিজু, ইয়াখরুজু, আর বিপরীত, আর ইয়াঞ্জিলু, আর ইয়ারুজু, ইয়ারুজু আর আজ ইয়া। আচ্ছা, এটা করবেন আপনারা। আচ্ছা, আমরা পরেরটাতে যাই, পরেরটা আপনি করবেন। আমরা পড়েন আপনি এটা। জি স্যার। ওয়াকালা তাআলা ফি সূরাতিস সূরা, সূরা, আল্লাহ সূরা, সূরা, আল্লাহ তাআলা সূরা সূরাতে বলেন,
লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদি, লিল্লাহি মুলকু, রাজত্ব আল্লাহর জন্য, আসসামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিন সমূহের, আসমান এবং জমিন সমূহের রাজত্ব আল্লাহর জন্য। That's right. ইয়াখলুকু মা ইয়াসাউ ইয়াহাবু লিমান, আপনি প্রথমটা করেন, ইয়াখলুকু মা ইন্নাশা, না আপনি প্রথমটা করেন, ইয়াখলুকু মা ইয়াশাউ, ইয়াখলুকু তিনি সৃষ্টি করেন, মা ইয়াসাউ যা ইচ্ছা করেন, যা তিনি চান তাই। আচ্ছা ওকে, তারপরে ইয়াহাবু লিমান ইয়াসাউ ইনাশান, ইয়াহাবু ইয়াহাবু তিনি দান করেন, লিমান ইয়াসাউ যাই যাকে ইচ্ছা, ইনাশান কন্যা সন্তান, তিনি দান করেন যাকে ইচ্ছা কন্যা সন্তান, এবং ইয়াহাবু লিমান ইয়াসাউ ইয়াসাউ জুকুরা, এবং তিনি দান করেন যাকে ইচ্ছা ছেলে সন্তান। That's right. আচ্ছা এখানে আমাদের আরেকটা নিচের দুটো পেয়ার, নাউনের দুটো পেয়ার আমরা দেখি, ইনাসান ইনাসা ওয়া জুকুর, ইনাসা জুকুর। আচ্ছা আচ্ছা এখানে আপনারা একটু চিন্তা করবেন, আমরা আমরা ক্লাসের সবারকেই আমরা এটা রিকোয়েস্ট করতেছি, একটা ইনাসান, ইনাসানের আগে আল নাই আর জুকুরের আগে আল আছে, আপনার আপনার এই ডিফারেন্সটা কোন মিনিং আছে কিনা? বা এখন অর্থের দিক দিয়ে স্যার ইনাসান হচ্ছে যে বহুবচন হিসেবে প্লুরাল হিসেবে ব্যবহার হয়েছে, যেটার এক এক বচন হচ্ছে ইনসা, জাকারুন এক বচন আর বহু বচন হচ্ছে জুকুরুন, জুকুরুন জি জুকুরুন। আচ্ছা কিন্তু আল এখানে নির্দিষ্ট স্যার, জি স্যার, একটাই আল আছে একটাই আল নাই, এটা কেন আপনার এটা ডিফারেন্সটা কেন আপনি একটু চিন্তা ভাবনা করবেন, আমার জানা নেই, আই ডোন্ট নো মাই সেলফ। আচ্ছা তো স্যার আমি এই মুহূর্তে পাচ্ছি না স্যার। হ্যাঁ আপনি একটু চিন্তা করবেন, আমরা এটা আসবো তাহলে। আপনার ইনাসা এবং জুকুরা সিঙ্গুলার এন্ড প্লুরাল দুটোই আপনারা শিখে ফেলবেন, কোরআনে আপনার বেশ কয়েকবারই আছে, আপনার নাউন হিসেবেই বেশ কয়েকবার আছে, আর আপনার আপনার করে নেবেন ইনাস ইনাসা, আর শুধু নাউন হিসেবে এই শব্দটাই আছে, আর কোনো এর ভার বা এর কোনো রোডের অন্য কোনো কিছু নেই, কিন্তু জুকুরের আপনার অনেকগুলো ভার আছে এবং নাউনও আছে আপনার। ওকে আপনারা এটার উপরে একটু কাজ করবেন, দুটো শব্দের উপরেই একটা কাজ হলো যে আপনার এটার একটা ডেফিনিট আর একটা ইনডেফিনিট রাখা হয়েছে কেন, তার কোনো স্পেশাল মিনিং আছে কিনা আপনারা একটু রিসার্চ করবেন, পেলে আমাদেরকে জানাবেন, আপনারা উইল শেয়ার ইট ইন দ্য ক্লাস। ওকে অনেক ধন্যবাদ অদুল আপনাকে, আমরা পরে চলে যাচ্ছি। হলো আমি আব্দুল গনি স্যার, জি স্যার আব্দুল গনি, সরি আব্দুল অদুল ভাই কি আসবেন আপনি? না স্যার আসবো স্যার। আচ্ছা আপনি একটা করেন, আপনার এইগুলো পড়েন আপনি, এটাও আগের দিনের রিভিশন, জি স্যার পড়েন এবং মিনিং বলেন। আবি হাবিবুন ইলাইয়া ওয়া উম্মি আহাবুন ইলাইয়া মিনহু, আবি হাবিবুন ইলাইয়া, আমার বাবাকে আমি ভালোবাসি এবং বা আমার বাবা আমার কাছে প্রিয় এবং আমার মা আরো বেশি প্রিয়, আরো বেশি প্রিয়, ওয়া উম্মি আহাব্বু ইলাইয়া, আহাব্বু ইলাইয়া মিনহু, তার চেয়ে বেশি আহাব্বু, আহাব্বু আকাল্লু, এটা কি? আচ্ছা তো এটার এখানে এটা নাউন না ভার্ব? এটা আহাব্বু, আহাব্বু আকাল্লু আমরা আগের দিন পড়ছিলাম, আহাব্বু আপনার। ওকে আমরা পরেরটা পড়েন আপনি।
মা আহাব্বুল মা মা আহাব্বুদ দুরুসি ইলাইকা, মা কি আহাব্বুদ দুরুসি ইলাইকা, এটার মিনিং বলার আগে কি পড়তে, তোমার কি পড়তে ভালো লাগে, বাকি তোমার প্রিয় লেসন কোনটা, তোমার প্রিয় লেসন কোনটা, প্রিয়তম বা প্রিয়তর? হ্যাঁ, আর আপনার এর আনসারটা হলো, বলেন আপনি এটা, আহাব্বুদ দুরুসি ইলাইয়াল কুরআন আল কারিমা কারিমু, আমার প্রিয় লেসন বা আমার পড়তে ভালো লাগে, আমার প্রিয় হচ্ছে কুরআন আল কারিম, কুরআন আল কারিম, ওকে দ্যাটস গ্রেট, আহাব্বু আপনার, তাহলে আমরা পুরো কাজ করবো একটু পরে। এটা কানাত তুল্লাবু কালিলান আমসি, কানাত তুল্লাবু কালিলান আমসি, কানাত তুল্লাবু গতকাল কম ছাত্র ছিল, অল ইয়াউমা হুম আকাল্লু, অল ইয়াউমা আজ হুম আকাল্লু, বাংলায় আমরা করবো আমরা ইনশাল্লাহ। ওকে, এটা পড়েন, মান আহাব্বুন নাসি, মান আহাব্বুন নাসি, আহাব্বুন নাসি ইলাইকা, আচ্ছা মান মান মানে কে, আহাব্বু কে, আহাব্বুন নাসি, আচ্ছা আহাব্বুন নাসি, এখানে দেখেন আহাব্বুন নাসি এখানে মুদাফ মুদাফের বিষয় আছে, তো আহাব্বু নাউন নাস নাউন, তো মানুষের মধ্যে প্রিয়তম, মানুষের মধ্যে প্রিয়তম, তো এটা এভাবেই কনভারসেশনটা আছে, মুদাফ ইলাইহি মুদাফ, কিন্তু আপনার বাংলায় ট্রান্সলেট করার সময় আমরা অনেক সময় আমরা করবো অ্যাডজেক্টিভ নাউন হিসেবে আমরা করবো, সেভাবে প্রিয়তম মা, প্রিয়তম ব্যক্তি, প্রিয়তম ব্যক্তি কে, মানে এটা কি স্যার আমরা এইভাবে বলতে যে মানুষের ভিতর তোমার কাছে প্রিয়তম কে বা তোমার প্রিয় মানুষ কে, দ্যাটস রাইট, না হ্যাঁ দুটোই আমরা বলতে পারি, এখানে কনস্ট্রাকশন আছে মানুষের মধ্যে প্রিয়তম কে, মানুষের মধ্যে প্রিয়তম কে, সবার থেকে সবার চাইতে বেশি ভালো লাগে তোমার কাকে, সবার চাইতে তোমার বেশি ভালো লাগে কাকে, হ্যাঁ বলেন আপনি এখন, আহাব্বুন নাসে ইলাইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুন নাসে মানুষের মধ্যে প্রিয় বা সবচেয়ে প্রিয় প্রিয়তম, ইলাইয়া আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্যাটস রাইট, ওকে আহাব্বু আকাল্লু, আহবাবু আকলালু, আকবারু আকলালু, প্যাটার্ন প্যাটার্ন আপনার। আচ্ছা আমরা নতুন এক্সারসাইজে চলে যাব, আমাদের আর আর কেউ কি আমাদের সঙ্গে আসতে চান প্লিজ একটু জানাবেন, আমরা সৌরভ ভাই আপনি কি আসবেন, শাহজিয়ার ভাই, ওবায়দুর ভাই আপনার কি উইলিং টু পার্টিসিপেট, মামুন স্যার আমি একটু জার্নিতে, তো না ঠিক আছে সৌরভ, হ্যাঁ আচ্ছা ট্রাই করি আমি, আচ্ছা ট্রাই, আচ্ছা ঠিক আছে, ওকে নাইন আমরা চলে আসি, আচ্ছা এখানে এটা সিম্পল আপনার এখানে প্রশ্ন জিজ্ঞেস করার মতন কিছু নেই, আমরা নতুন প্রথমবারের মতন ইন্ট্রোডিউস করা হলো কতগুলো শব্দ, আইনাল আইনাল কিতাবু, আইনাল কিতাবু বইটা কোথায়, বইটা কোথায়, বইটা খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, হঠাৎ একজন পেয়ে গেল, হঠাৎ একজন পেয়ে গেল, তো হঠাৎই এই পেয়ে যাওয়ার তার যে একটা আনন্দ বা তার যে একটা এক্সাইটমেন্ট, তারই বই প্রকাশ হবে এই প্রেসটাতে, আপনি সেটা বলতে পারতো যে ইট ইজ হেয়ার, ইট ইজ হেয়ার, সেটা না বলে এই তো এখানে, এই তো এখানে একটা আপনার একটা আবেগ মিশ্রিত আছে আপনার, সেই ধরনের এক্সপ্রেশনে আপনি বলবেন হা, হাটা আগে নিয়ে আসবেন আপনি, হা হাজার হাজার হাটা আপনি নিলেন আর যাটা আপনি শেষে নিয়ে গেলেন, হা হুয়া যা, হা হুয়া যা, আপনার ভেঙে ফেলছে আমরা হাজাকে, আমরা ভেঙে আমরা দুই ভাগ করে ফেলছে, প্রথমে নিচে হা পার্টটা আর যা যা পার্টটা আপনার নেওয়া হয়েছে পরেরটা, আচ্ছা তো হা হুয়া যা, তো আপনার কিতাব যেহেতু আপনার মেল অবজেক্ট, মেল
মেল নাউন আপনার, সেজন্য আমাদের এখানে হোয়া ইউজ করছি আমরা এবং হাজা ইউজ করছি। আচ্ছা, তো আপনি এটারই দিয়ে আমরা আপনি পরেরটা করেন দেখি আপনার, আমরা করতে পারি কিনা আমরা একটু চেষ্টা করে দেখি আপনার, কিপিং দ্যাট ইন মাইন্ড। আপনার আইনাসা তু ঘড়িটা কোথায়, ঘড়িটা কোথায়, ফিমেল অবজেক্ট, এটা হি আসবে, হি আসবে, আর হাজি, হি আসবে, হাজি। আচ্ছা না, ওইটা আমি আপনাকে দেখাচ্ছি না আপনাকে দেখা, আচ্ছা আপনার স্ক্রিন এখন আমি পরের লাইনটা আনিনি আপনার, হঠাৎ পেলেন আপনি কি বলবেন? হওয়ার জায়গায় আনন্দের বহিঃপ্রকাশ। আপনি এখন ধরেন আমরা সৌরভ ভাইকে খুঁজে পাচ্ছিলাম না আমরা, তো হঠাৎ সৌরভ ভাই এসে বললেন, এই তো বললেন যে এই তো আমি এখানে। আপনি কিভাবে বলবেন এই তো আমি এখানে? আমি মানে হচ্ছে আনা 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 জি হা আনা যা হা আনা যা হা আনা যা হা আনা যা আচ্ছা, একজন মহিলা যদি হতেন তাহলে তিনি কি বলতেন? মানে মাঝে মাঝে আপনার আমি খুব বেশি শুনিনি যে এই ধরনের এক্সপ্রেশনের জন্য, বাট ইট ইস দেয়ার ইন দ্য বুক আপনার, হা হুয়া যা, হা হিয়া জি, হা আনা যা, আপনার এই ধরনের আপনার এটা একটা আনন্দের বহিঃপ্রকাশ বা হঠাৎ কিছু পাওয়ার ব্যাপারটা এখানে এক্সপ্রেশনে চলে আসলো। আচ্ছা, আমরা 10 নম্বরে যাবো আপনার সৌরভ ভাই, আপনি এটার উপর আমরা কাজ করবো। আমরা একটা এক্সাম্পল নিয়ে আসছি আপনার, ইয়াজিবু আলাইনা আন্না ফামাল কোরআনা ও নামালা বিহি, আমরা বহুবার করছি পরীক্ষায়, প্রত্যেকবারই পরীক্ষায় থাকে আপনার এটা, হয় ডিপেন্ডেন্সি গ্রাফ অথবা ডিটেইলড গ্রামাটিক্যাল অ্যানালিসিস, ইয়াজিবু আলাইনা। ওয়াজিব যেটা, ওয়াজিব আমরা বলি বাংলায় ওয়াজিব, ওয়াজিব মানে কম্পালসারি, কম্পালসারি অব্লিগেটরি ফরজ, এটা আমাদের জন্য অব্লিগেটরি, আলাইনা আমাদের উপরে, সুন্দরভাবে লেখা, ভালোভাবে লেখা, হোমওয়ার্কটা ভালোভাবে করা, ভালোভাবে লেখাটা আমাদের জন্য বাধ্যতামূলক, উই মাস্ট, আপনার এটা সেভাবে করবেন, আপনি উই মাস্ট রাইট ইট প্রপারলি করেন আপনি। এখন আমাদের ইয়াজিবু আলাইনা হবে না আলাইকা হবে না, তো তোমাদের জন্য আপনার এটা এটা সেভাবে লিখবেন আপনি, আমাদের জন্য না না না, এটা তো টিচার তোমাদের জন্য আপনার না, এটার উত্তর দেওয়া লাগবে না,
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তার টিচার কি বললেন আপনার? টিচারের ইয়াজিবু এখানে আলাই কা হবে না আলাই না হবে না আলাই কুম হবে সেটা প্রথমে ডিসাইড করা লাগবে স্যার, কেটে গিয়েছিল দেখেন ইয়াজিবু, ইয়াজিবু থেকে আপনি তাজিবু আজিবু নাজিবু করতে পারতেছেন না কারণ দ্যাট ইজ মিনিংলেস স্যার, কথাটা কেটে গিয়েছিল স্যার আমি বুঝতে পারি না, মানে আমি কনটেক্সটটা বুঝে বলবো স্যার। হ্যাঁ কনটেক্সটটা বলেন আপনি, আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেন আগেরটার আগের সেন্টেন্সের মতন, ইয়াজিবু আলাইনা আন নাফামাল কোরআনা এটার মতো করবেন, ইয়াজিবু আলাইনা আন নাফামাল কোরআনা। তাকতু হলো তুমি, তোমরা তুমি তুমি করবা, এটা তোমাকে বলা হচ্ছে। তাহলে তোমার উপরে আর ওই তাকতুবার আগে আন বসাবেন, তাকতুবার আগে আন বসাবেন, তার মাঝখান মোবাইল করলে গেলে আবার তাকতুবাটা মানসুব হয়ে যাবে, এটুকুই কাজ আপনার মানসুব হয়ে যাবে। তো ইয়াজিবু আলাইকা আন তাকতুবাল ওয়াজিবাতি ওয়াজিবাতি বিনতিজামি, ওকে পরেরটা করেন ইয়াজিবু। এক মিনিট, হাই ভাই বলছেন তো এটা মানে হচ্ছে আন্তার সঙ্গে মিলে আমাদের করা লাগবে। আচ্ছা পরেরটা করি আমরা, দেখি আর ক্লিয়ার হয়ে যাবে। ইয়াজিবু আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা হায়াতি ভাই কি আপনি আসবেন? হায়াতি ভাই আপনি এটা করবেন ব্রাকেটে যেটা আছে এইটার হেল্প নিয়ে, তাফাজিনা সুরা তাইনে, তাফাজিনা সুরা তাইনে, তাফাজিনা ডুয়ার কোনটা? তাফাজিনা ডুয়ার হচ্ছে আন্তুন্না, হ্যাঁ আন্তি তাহলে আপনি করেন ইয়াজিবু, ইয়াজিবু ইলাইকি আলাইকি আলাইকি তোমার উপর, তোমার উপর এটা কম্পালসারি, ইয়াজিবু আলাইকি তারপর নুন কামস নুন গোজ গ্রুপের আট নম্বর ভার্ম, আচ্ছা আপনার কেবল আপনার এই ভার্ব গুলোর মানসুব বা মাজুম করার সময় আমরা নুন ড্রপ করব, নুন ড্রপ করব, নুনের উপস্থিতি এবং নুনের অ্যাবসেন্স এন্ড প্রেজেন্স আপনার হলো মারফু এবং মানসুবকে ডিফারেন্সিয়েট করবে। নুনের উপস্থিতি মারফুর আলামত আর নুনের অনুপস্থিতি মানসুব এবং মাজুমের আলামত, এখন করেন ইয়াজিবু আলাইকা আলাইকি আন ফাজি সূরাতাইনি হাযাল উসবুআ, না দ্যাটস কারেক্ট, এখন মিনিং বলেন আপনার, মানে ইয়াজিবু মানে আলাইকা তোমার উপরে এটা ওয়াজিব করা হয়েছে, আন তাহফাজি যাতে তোমরা সূরা দুটো মুখস্থ করো, হাযাল উসবুই উসবুআ মানে এই সপ্তাহে, এই সপ্তাহে তোমরা দুটো সূরা মুখস্থ করবা, ইট ইজ নেসেসারি দ্যাট ইউ, এটা বলতে পারেন ইট ইজ অব্লিগেটরি ফর ইউ, অর আরো সিম্পল ইউ মাস্ট, ইউ মাস্ট
you must memorize two surahs. Okay, Surah bhai, no problem. I understand. She said, I'm going to go to the surah. Yeah, Jibu, alaiki, antafazi. The simplest one, you must memorize two surahs this week. আর হলো যে আপনার লিটারাল বা ওয়ার্ড বাই ওয়ার্ড যদি মিনিং করতে চান, ইট ইজ অব্লিগেটরি ফর ইউ, ইট ইজ অব্লিগেটরি আপন ইউ, আলাইকা আলাইকি ইট ইজ অব্লিগেটরি আপন ইউ। আচ্ছা, আপনি হেয়াত ভাই দেখেন আর একটা করেন, আমরা তারপরে নতুন আরেকজন পার্টনার কাছে যাবো, আপনি আর একটা করার পরে। ইয়াজিবু ইয়াজিবু আলাইকুম আলাইকুম, দ্যাটস রাইট। يجب عليكم أن تخرجوا من الفصل بهدوء. هدوء يعني هذا كم توابه with in an organized manner. هو يجي ناكوره غندقول ناكوره. أتا meaning بره نحن. It is obligatory on you so that you go out of the class without making noise. You must go out. You don't make noise. Apnar while going out. E dhoroner bolar jonno amra eta bola. Acha, okay. Hadri, apnake onek dhonnobad. Amra dekhi ar notun kauke pai kina. Amader ei classe childer attendance ekhon onek kom. Participation onek kom hoye geche. Aro Jihad bhai apni ashen. Jihad bhai. Assalamualaikum sir. আলাই পরে আলা লাগবে। আনের পরে তো ভাবটা মানসুব হবে, এখানে মানসুব আনের পরে কি হবে, তাদখুলুনা কে মানসুব করবো কিভাবে আমরা? Nun comes, nun goes, group 2. Group 2 কে আমরা কিভাবে মানসুব করব? নুনের উপস্থিতি এবং নুনের অনুপস্থিতি আমরা কিন্তু আচ্ছা নুন বাদ দিয়ে দেবেন তাহলে মানসুব হয়ে যাবে। বাদ দিয়ে আলাইকুম, ইয়াজিবু আলাইকুম টিচারের প্রবেশের আগেই তোমরা ক্লাসের মধ্যে ঢুকে পড়বা। ইউ মাস্ট এন্টার দ্য ক্লাসরুম বিফোর দ্য টিচার এন্টার্স, এটাই হলো আপনার সঙ্গে। ইট ইজ অব্লিগেটরি আপন ইউ দ্যাট ইউ এন্টার দ্য ক্লাসরুম earlier than the teacher, okay, prior to the teacher's entrance. Acha amra arta kori apnar work kore apni eta 10.5 yajibu alayka an tadrusal lughat al arabiyya. Ha, thik ache apnar lughat al quran লোকতর কোরআন, আপনি এটার মিনিং বলেন, ইটস কারেক্ট। ইয়া জীব আলাই কা বা আলাই আলাই আপনার উপর, এটা খুবই জরুরি যে আরবি শেখা, কারণ এটা আরবি হচ্ছে কোরআনের ভাষা। দ্যাটস গ্রেট, দ্যাটস আচ্ছা। ইলেভেন আমরা ইলেভেন জাহাদ ভাই আমরা খুব একটু তাড়াতাড়ি শেষ করে ফেলবো। ইলেভেন একটাই শব্দ মাত্র আমরা করবো ইলেভেনে। জিহাবুন জিহাবুন, জাহাব হলো ভার্ব আর এর মাস্টার হলো জিহাবুন। আল জিহাবু আজ জিহাবু আজ জিহাবু, আপনারা একটু খেয়াল রাখবেন প্যাটার্নটা। জিহাবু এই প্যাটার্নে অনেকগুলো মাস্টার আছে আপনার, তো জাহাবা জিহাবুন, জিহাবুনের আগে আল বসালে আজ জিহাবু। আচ্ছা
আমরা কয়েকটা সেন্টেন্স করব আমরা। আচ্ছা উরিদু আপনার মাসদার ইজ দ্য নাউন, আপনার মাসদার ইজ দ্য নাউন, আপনার মাসদার ইজ নট এ ভার্ব, আপনার এর থেকে নাউন থেকে ডুয়ার এবং টাইম ফ্রেমটা বাদ দিয়ে দিলে জিহাবু না জাহাবু, আজ জাহাবু না আজ জিহাবু, এখানে তো আবার আজ জাহাবু, আজ জাহাবু না জাহাবুই হবে, আজ জাহাবু বইটা একটু দেখা লাগবে, বইয়ে জাহাবু আছে, আমি অরিজিনালটা একটু দেখে নিই, অরিজিনালটা দেখ, আজ জাহাবু, আচ্ছা জিহাবু ইলাই জিহাব আপনার মাসদার যেহেতু নাউন উরিদু উরিদু আই ওয়ান্ট আজাবা আই ওয়ান্ট গোয়িং গোয়িং ইলাল বাইতি বাড়িতে যে বাংলায় হলো আপনার আমি বাড়িতে যেতে চাই বাড়িতে যেতে চাই ইটস এ নাউন মাস্টার ডিরাইভড ফ্রম জাহাবা জাহাবুন জাহাবুন ওয়াইয়াবুন গোয়িং অ্যান্ড কামিং জাহাবুন জাহাবুন ওয়াইয়াবুন আচ্ছা তো তো এটা আপনারা করবেন আচ্ছা উরিদু আজাহাবা জাহাবাটা এখানে কি হিসেবে হয়েছে অবজেক্ট আমরা কি করতাম উরিদু কি বলবেন মাস্টার মোবাইল আনলে সেটা বলেন আপনি উরিদু আনাজ হাবা উরিদু আনাজ আমরা মাস্টার মোবাইল আসতাম তো সেখানে আচ্ছা এক মিনিট বাকি আছে আমরা একটা শেষ করে ফেলবো এখনই উরিদু আনা উরিদু আন আজহাবা তো আনাজাবা আর আজহাবা এটা সমার্থক আপনার একটা জিরান্ড আর একটা হলো ইনফিনিটিভ একটা জিরান্ড এটা হলো জিরান্ড আর আন আজহাবা হলো ইনফিনিটিভ তো এইটুকু মাস্টার মাওয়াল এটা মাস্টার আর ওটার মাস্টার মাওয়াল আপনার এটা দেখে নেবেন আচ্ছা আপনার সামনের ক্লাসে আসার আগে আপনারা দুটো তিনটে গ্রুপ করবেন হলো কনভারসেশন আপনারা একটু প্রিপেয়ার করবেন এবং জানাবেন আপনারা যারা পার্টিসিপেট করতে চান আপনারা জানাবেন আমাদেরকে।